কল্যাণী স্টেশন থেকে গয়েশপুর প্রবেশ করার যে রাস্তা সেই রাস্তায় রয়েছে। এটি গান্ধী হসপিটালের সামনে দিয়ে গয়েশপুরে প্রবেশ করা যায়। এই রাস্তা টোটো অটো ভ্যান রিক্সা করে যেখানে বৈষ্ণব পুণ্যার্থীরা তারা প্রবেশ করছে কুলিয়াপাঠের বেলায়। আমরা রয়েছি, আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে 550 বছরেরও অধিক এক ঐতিহ্যময় স্থান, ইতিহাস যেখানে বারবার হাতছানি দেয় সেই কুলিয়াপাঠের মেলা, ঐতিহ্যময় কুলিয়াপাঠের মেলা বা অপরাধ ভঞ্জনের মেলা। সেই মেলায় এখন বেলা 12টা বাজে ঘড়ির কাঁটায় সেখানে হাজার হাজার মানুষ, বিভিন্ন ঐরাজ্য তো বটেই এবং ওপার বাংলার মানুষেরাও কিন্তু প্রবেশ করেছে এই কুলিয়াপাঠের মেলায়, এই অপরাধ ভঞ্জনের মেলায়। এক পবিত্র বৈষ্ণবদের তীর্থস্থান বলা যায় এই জায়গাটি। সেই মেলার দৃশ্য, তার ইতিহাস কে তুলে ধরবার জন্য আমরা আজকে এসেছি, সেটি আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতি বিজড়িত কুলিয়াপাট বৈষ্ণবদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। নদিয়ার কল্যাণী রেল স্টেশন থেকে 2.5 কিলোমিটার উত্তর পূর্বে কুলিয়াপাট অবস্থিত। বর্তমানে গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে এই প্রাচীন ঐতিহ্যময় স্থানটি। এখানে রয়েছে গৌর নিতাই মন্দির। প্রতি বছর পৌষ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে মন্দির প্রাঙ্গণে মেলা বসে, যে মেলা কুলিয়াপাঠের মেলা বা অপরাধ ভঞ্জনের মেলা নামে প্রসিদ্ধ। এই মেলার নাম অপরাধ ভঞ্জন কেন হয়েছে তা নিয়ে লোকমুখে একটি গল্প প্রচলিত আছে। তা প্রায় 500 বছর আগের কথা। সে সময় নবদ্বীপে চাপাল গোপাল নামে এক দস্যু বৈষ্ণবদের উপর খুব অত্যাচার করত। নবদ্বীপের শিবাস পণ্ডিত চাপাল গোপালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে অভিশাপ দেন। সেই অভিশাপে চাপাল গোপালের কুষ্ঠরোগ হয়। এরপর নানা তীর্থে ঘুরেও কোনো সুরুহা না হওয়ায় জরাগ্রস্ত শরীর নিয়ে চাপাল নবদ্বীপে ফিরে আসে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে তার বউ নিস্তারিণী তাকে ঘরে তুলতে চায়নি। শেষমেশ চাপালের ঠাই হয় গোয়ালের এক কোণে। একদিন মৃতপ্রায় স্বামীকে মৃত ভেবে ডোমদের ডাকেন নিস্তারিণী। চাপালকে শ্মশানে পাঠিয়ে শাখা পলা ভেঙে পৈতব্য গ্রহণ করেন নিস্তারিণী। এখানেই রয়েছে চাপাল গোপালের সমাধি ক্ষেত্র। চাপাল গোপালের সমাধি মন্দির রয়েছে এই কুলিয়াপাঠে। সেখানে কিন্তু মানুষ, এই চাপাল গোপালের যে সমাধি ক্ষেত্র সেখানে কিন্তু মানুষ পুজো দিচ্ছে। একটা ইতিহাস রয়েছে দস্যু চাপাল গোপাল, তাকে চৈতন্য মহাপ্রভু কিন্তু এখানে বাঞ্ছাকল্প একটা পুরনো বহু প্রাচীন একটি শিউলি গাছের নিচে শুয়ে দিয়ে তাকে সুস্থ করে তারপর তাকে অপরাধ ভঞ্জন করে দীক্ষা দিয়েছিলেন। সেই জন্য এই মেলাকে অপরাধ ভঞ্জনের মেলাও বলা হয়ে থাকে। সেই যে চাপাল গোপালের সমাধি ক্ষেত্রটি এখানে রয়েছে সেখানেও কিন্তু প্রচুর মানুষ এসে তারা পুজো করে। কিন্তু চিতার আগুনে নড়ে ওঠে চপালের দেহ। প্রথমে ভয় পেয়ে পালালেও পরে ডোমরা বুঝতে পারেন প্রাণ রয়েছে দস্যুর শরীরে। এরপর আধমরা চাপালকে গঙ্গার পারে শুইয়ে দেন তারা। জোয়ারের জলে গঙ্গা, উপরে যমুনা খাল হয়ে ভাসতে ভাসতে আধমরা রোগী গিয়ে ঠেকে কুলিয়া গ্রামে। ঘটনাচক্রে সেই সময় কুলিয়া গ্রামেই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সঙ্গে ছিলেন নিত্যানন্দ ও শ্রীবাস পণ্ডিত এবং অন্যান্য ভক্তবৃন্দ। যমুনা খালের তীরে কাশবনে আটকে থাকা চপালের দেহ শ্রী চৈতন্য দেবের চোখে পড়ে। তাদের দেশে আত্মরা দস্যুকে তুলে এনে শোয়ানো হয় একটি শিউলি গাছের নিচে। বলা হয় মন্দির প্রাঙ্গণের শিউলি গাছটি সেই শিউলি গাছ। শ্রী চৈতন্য দেব রোগীর দেহে মাটি মাখিয়ে তাকে সুস্থ করে তোলেন। চাপাল গোপালের অপরাধ ভঞ্জন করে তাকে দীক্ষা দেন। তাই কুলিয়াপাঠের মেলার আর এক নাম অপরাধ ভঞ্জনের মেলা। পরিবেশে রয়েছে একটি বিল, যে বিলে কিন্তু ভক্ত প্রাণ এই বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা স্নান করছেন। বহু মানুষ স্নান করছেন, স্নান সেরে তারা হচ্ছে পুজো দিচ্ছেন। এবং এই মেলাতেই বৈশিষ্ট্য রয়েছে, দেখছি যে তারা মালসা ভোগ দিচ্ছেন। অনেকে মালসা ভোগ কিন্তু তৈরি করছেন মাঠে, এবং সেই তৈরি করার পর সেই মালসা ভোগটি কিন্তু চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করবার পরে কিন্তু তারা দেখলাম সপরিবার
দরবারে বসে কিন্তু সেই মালসা ভোগ তারা কিন্তু সেবা নিচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখছি। মানে যে পুজোয় যে সিধে দিচ্ছে ওরা, ওই কুলোই করে যেটা নিয়ে যাচ্ছে সেই সিধে দিয়েই তারা কিন্তু ভোগ তৈরি করছেন। এই বৈশিষ্ট্য রয়েছে প্রাচীন, এই বৈশিষ্ট্য 550 বছরের অধিক ইতিহাসকে বহন করে যাচ্ছেন কলকাতা পিঞ্জরাপুল সোসাইটি। কিন্তু তারা এই উদ্যোগ নিয়েই তারা প্রতি বছর কিন্তু এই মেলাটি সংগঠিত করছে। মন্দির সহ ঠাকুর বাড়ির বর্তমান মালিক কলকাতা পিঞ্জরাপুল সোসাইটি। এই সোসাইটির উদ্যোগেই প্রতি বছর মেলা বসে, আসে দেশের নানা প্রান্তের মানুষ। সপ্তাহ ধরে পুজো অর্চনা, নাম সংকীর্তন ও ভোগ বিতরণ হয়। স্মরণাতীত কাল ধরে চলে আসা এই মেলাই সুজির রসগোল্লার উৎপত্তিস্থল বলে কথিত রয়েছে। কুলিয়াপাটের মেলা দুই বাংলার মিলনস্থলও। দেশভাগের পর বহু উদ্বাস্তু বনগা দর্শনা বর্ডার পেরিয়ে কুলিয়া গ্রামে আসেন, প্রাচীন মেলার টানে জড়িয়ে পড়েন তারাও। মন্দিরে রয়েছে দারু নির্মিত গৌরনিতাই বিগ্রহ, সেখানে নিত্য পুজো হয়। এছাড়াও শ্রীকৃষ্ণ, রাধিকা ও অন্যান্য বিগ্রহ আছেন। পাশের একটি ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। দক্ষিণমুখী মন্দিরটি দেউল শ্রেণীর, একটি সমতল ছাদ, দালানের উপর খাঁজকাটা দেউল শিখর স্থাপিত, সামনে নাট মন্দির। মন্দিরটি নির্মাণ করেছেন কলকাতা নিবাসী ধর্মপ্রাণ শ্রী গৌরচরণ মল্লিক। পরে কলকাতা নিবাসী শ্রী কানাইলাল থর কঠিন রোগাক্রান্ত হয়ে শ্রী গৌরাঙ্গের শরণাগত হয়। মেলার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সকলেই কিন্তু মাথায় করে কুলো। কুলোর মধ্যে কিন্তু মুলো রয়েছে, লেবু রয়েছে, বিভিন্ন যে পুজোর আরও কিছু রয়েছে, মুলোটা এবং কুলোটা মাস্ট রয়েছে। তারা মাথায় করে কিন্তু মূল যে নিতাই গৌর মন্দির এখানে রয়েছে সেই মন্দিরে পুজো দিচ্ছে, তারপরে কিন্তু তারা চাপান গোপালের যে সমাধি ক্ষেত্র সেখানে যাচ্ছে, এবং যে পুরনো শিউলি গাছটা রয়েছে সেই শিউলি গাছটা এখন অবশিষ্ট খানিক কায়িক অংশ আছে, তাতে তারা ঢিল বেঁধে মনস্কামনা পূরণের জন্য তারা কিন্তু সেখানে ঢিল বাঁধছেন। এই যে কুলো আসেন, এই যে কুলো কুলো কিভাবে এই মেলায় আসবেন। এই আজ থেকে, আজকে 7 তারিখ এই মেলা শুরু হয়েছে, চলবে এই মেলা 11 তারিখ পর্যন্ত। কিন্তু কিভাবে এই মেলায় আসা যায়, এই মেলায় আসতে কিন্তু 2 স্টেশনে নামলেই এই মেলায় আসা যাবে। একটা হচ্ছে কল্যাণী স্টেশন, কল্যাণী স্টেশন থেকে যদি টোটো করেন তাহলে কিন্তু এই মেলায় পৌঁছে যাবেন। আবার কাঁচরাপাড়া স্টেশনে যদি নেমে টোটোয় ওঠেন তাহলেও কিন্তু এই মেলায় প্রবেশ করবেন। কল্যাণী স্টেশন থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই মেলায়। আর কাঁচরাপাড়া স্টেশনে যদি নেমে আসেন তাহলে একটু সময় লাগবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু টোটোয় করে এই মেলায় পৌঁছে যাবেন। এই মেলা আজকে থেকে, আজকে 7 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে 11 তারিখ পর্যন্ত। এইভাবে আপনারা আসতে পারেন। প্রচুর মানুষ আসছেন দেখবার জন্য, আসছেন দিনের বেলায় একেবারে 12টার সময়ই কিন্তু জনজোয়ার। সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।